যেসব কারণে অধিকাংশ নারী যাবে জাহান্নামে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুলভ্রান্তি তুলে ধরেছেন যা আমাদের মা বোনেদের মধ্যে পাওয়া যায়, আর সেই ভুলভ্রান্তির কারণে তারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেয়। আজকের সমাজে আমাদের মা বোনেরা অনেকেই রয়েছেন যারা দিন দুনিয়ার ক্ষেত্রে মহৎ এবং শ্রেষ্ঠ, তারা অনুগত, নেককার, রোজাদার, পরহেজগার। আর এইসব মহিয়সী নারীদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিভিন্ন পুরস্কারের কথা। শ্রেষ্ঠ মহিয়সী নারী হযরত মরিয়ম আলাইহিস সালামকে নিয়েও পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, কিন্তু তারপরও নারীদের বিভিন্ন ভুলভ্রান্তির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ৯৯ জন নারীর মধ্যে থেকে একজন নারী জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। অপরদিকে বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র এবং অসহায়, আর ধনী এবং প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশই নারী। এই হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যায়, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন জাগারই কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান্নামে যাবে। সেই প্রশ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন একজন নারী করেছিলেন। মুসলিম শরীফের হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীরা, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এই কথা শোনার পর উপস্থিত নারীদের মধ্যে থেকে একজন নারী যার নাম ছিল জাজলা, সে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই অবস্থা কেন, কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও। বলতে খারাপ শোনা গেলেও আসলে আজ আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র অনেকটা এরকমই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ১৪০০ বছর পূর্বে। দাম্পত্য জীবনে এমন অনেক নারীকে দেখা যায় যারা স্বামীর সামান্য একটু ভুল হলেই বিগত জীবনে স্বামীর সঙ্গে যে সুখের সংসার করেছে, ভালোবাসায় প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, তা বেমালুম ভুলে যায়। তার অবদান মুহূর্তের মধ্যে অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞের সঙ্গে বলে, তুমি আমার জন্য কি করেছ? তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ, ইত্যাদি সব কথা। নারীরা সামান্য কারণেই আবেগী হয়ে যায়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সঙ্গে সর্বদা সৎ আচরণের কথা বলেছেন, তাদের সঙ্গে উত্তেজনা পরিহার করে নম্র ভাষায় কথা বলতে বলেছেন। এভাবেই নারীদেরকেও বলেছেন স্বামীর প্রতি অনুগত হওয়ার জন্য। নারীদের ছোট করা বা তাদের অবমূল্যায়ন তার উদ্দেশ্য নয়, বরং মা বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি এইসব বলেছেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা যে কারণগুলোর কারণে জাহান্নামে যাবে সেই সম্পর্কে। ১. নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়, এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে। ২. বেশিরভাগ নারী যাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায় একজনের আলমারি ভর্তি স্বর্ণ এবং রূপার গয়না, আর যাকাত দিতে হবে বললে তারা বলে, আমার কাছে নগদ টাকা নেই। হে বোন, জেনে রাখুন এই শখের গয়না আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, এটি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই প্রয়োজনে গয়না বিক্রি করে হলেও যাকাত দিয়ে দেয়া বুদ্ধিমানের কাজ। ৩. যেসব নারীর উপরে যাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, কিন্তু আমরা ১০০র মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কুরবানি করেন। অধিকাংশ নারীরা স্বামীর উপরে নির্ভর করে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষে তাদের উপরে কোরবানি ওয়াজিব হলেও তারা এইসব ব্যাপারে খবর রাখেন না। ৪. অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হল গোসল ফরজ হওয়ার পরেও তারা নাপাক অবস্থায় চলাফেরা করে, নানা কারণে গোসল করতে দেরি করে। এমনটি একেবারেই করা উচিত নয়, পাক পবিত্রতা ইমানের অঙ্গ। ৫. অনেক নারীরা নেইল পলিশ লাগিয়ে থাকেন, অথচ নেইল পলিশ লাগানোর কারণে অজু হয় না। এই নেইল পলিশ তুলতেও সময় লাগে, তাই অনেকে এই নেইল পলিশের কারণে নামাজ ছেড়ে দেয়। আবার অনেকে নেইল পলিশ না তুলেই অজু করে নামাজ আদায় করেন। উভয়টি ক্ষতিকর, फले से मूलत अजू छाड़ा नामाज पढ़ल कारण जतक्षण नेल पलिश उठबे ना ततक्षण अजू हबे ना और अजू ना होले नामाज हबे ना। 6 अधिकांश नारी पर्दा करार ब्यापारे उदासीन जा भाषाय प्रकाश करा असम्भव। कोनो बियेर अनुष्ठाने गेले ता भालोभावे हारे हारे टेर पावा जाय। विशेष करे आमादेर बांगाली संस्कृतिते 95 भाग मुसलमानदेर गाये हलुदेर अनुष्ठाने बेपर्दागिरी आरो बेड़े जाय। 7 दुइजन नारी जखन मिलित हन तखन तादेर आलापेर विषयबस्तु हय तृतीय जनेर गिबत करा और अधिकांश नारीर स्वभावई एमन जे तारा कयेकजन एकत्रित हलेई कथा ना बोले थाकते पारेन ना और कथार विषयबस्तु हये थाके गिबत एवं परनिंदा करा। और गिबत करते करते अनेक नारी जहान्नामेर दरजाय पौंछे जाय। एक बादशाहर घटना तिनी घोषणा दिलेन यदि केउ चमत्कार करे मिथ्या कथा बोलते पारे ताके पुरस्कार देया हबे। जे जत मनेर माधुरी मिशिये मिथ्या कथा बोलते पारबे ताके श्रेष्ठ पुरस्कार देया हबे। तखन सबाई मनेर माधुरी मिशिये मिथ्या गल्प बोलते आरम्भ करलो। अवशेषे एकजन बोलल, आमी एक जायगाय अनेक नारीके बसे थाकते देखलाम किन्तु सेखाने सबाई चुपचाप एवं तारा केउ कारो संगे कथा बोलछे ना। तखन बादशाह उच्च स्वरे हेसे उठलेन एवं बोललेन, जत मिथ्या गल्प बला हयेछे तार मध्ये एई गल्पटी सर्वश्रेष्ठ, केनना नारीरा चुपचाप एक जायगाय कखनोई बसे थाकते पारे ना। तारा अवश्यई एके अपरेर बिरुद्धे, स्वामीर बिरुद्धे, ननदेर बिरुद्धे, शाशुड़ीर बिरुद्धे अथवा निजेर पुत्रबधूर बिरुद्धे गिबत करे शिकायत करतेई थाके। आल्लाह आमादेर मा बोनदेर गिबतेर शिकायत थेके रक्षा करुन, तार परिवर्ते धैर्य धारण करुन, आल्लाह आपनाके उत्तम प्रतिदान देबेन। 8 अधिकांश नारीरा खुबই কৃপণ হয়ে থাকে, দান সদকা করতে খুবই কৃপণতা করে থাকে। যদি নারীরা বেশি বেশি সদকা করে তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা পায়, দেরি করে। অথচ দুনিয়ার ক্ষমা চাওয়াটা খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন এই জবাব দেওয়াটা খুবই কষ্টকর। ৯ এছাড়া নারী রাগের মাথায় অনেক কুফরি কালাম উচ্চারণ করে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায়। কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ। তারা অনেক সময় স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়ে স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়, তেমনিভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা আল্লাহ তাআলার বিরুদ্ধেও অভিযোগ করা আরম্ভ করে দেয়। যেমন তারা বলে, আল্লাহ আমার দোয়া শোনেন না, এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না। একদিন একজন বৃদ্ধ নারীর কাছে থেকে জানা গেল সে নামাজ পড়ে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো সে কেন নামাজ পড়ে না। সেই বৃদ্ধা বললেন, কি করব, আল্লাহ তাআলা আমাকে সব সময় রোগ ব্যাধি দেয়, আমাকে খারাপ রাখে, তাই রাগ করে আমি নামাজ পড়ি না। ১০ নারী সমাজের আরেকটি বড় ভুল হলো তাদের কখনো যদি বলা হয় এটি অন্য ধর্মাবলম্বীর সংস্কৃতি তখন তারা সেটি বেশি পালন করে, কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না। ১১ নারীদের আরও একটি বিষয় হলো অবহেলা। তা হলো প্রয়োজনে তারা স্বামীর কাছ থেকে টাকা নেয়, কিন্তু তার স্বামী কোথা থেকে টাকা আনছে সেদিকে খবরদারি রাখে না। স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ এটাও তার জাহান্নামে যাওয়ার পথটি আরও সহজ করতে পারে। ১২ আল্লাহ তাআলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন এবং পিতা যদি ধনী হন এবং তার চেহারা সুন্দর হয় তখন সাধারণত সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না। আর অহংকার একজন নারীকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। মাটির মানুষ মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর এই মাটি থেকেই তুলে আনব। তাই এই সৌন্দর্যের অহংকার কোনো কাজে আসবে না। ১৩ অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন, আর সামান্য সন্দেহ থেকে কুধারণা, আর সেই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে যাওয়ার মতো একটি কারণ। ১৪ আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সঙ্গে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে, স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায়, আর তালাক হয়ে যাওয়ার পরেও সেই স্বামীর সঙ্গে সংসার করতে থাকে, যা ইসলামে অত্যন্ত মারাত্মক হারাম কাজ। আল্লাহ তাআলা আমাদের বদমেজাজের হাত থেকে রক্ষা করুন। ১৫ তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো। কোনো পুত্রবধূ আমল করে শাশুড়ির ভয়ে কিংবা লোকে কি বলবে এই ভয়ে, যেখানে আল্লাহ তালার ভয় থাকে না, আল্লাহ তালার সন্তুষ্টির নিয়ত থাকে না, আর যার ফলে তার আমলের খাতা শূন্য হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৯৯ জন নারীর মধ্যে একজন নারী শুধু জান্নাতে যাবে, আর বাকি সবাই জাহান্নামে যাবে। এই হাদিসের আলোকে যা আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি। আশা করি সব নারী উক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।